বন্ধুরা, আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এপিসোডের মাধ্যমে আপনারা এই সুন্দর প্রকৃতির ভয়ানক রূপ দেখতে চলেছেন, যা হয়তো আপনারা আজ পর্যন্ত খুবই কম লোকই দেখেছেন। তাই কোনো রকম ভাবে ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেওয়া যাক এই প্রকৃতির ভয়ঙ্কর রূপগুলি। লেটস গো। বন্ধুরা, মুহূর্তের মধ্যে প্রকৃতির রূপ কিভাবে বদলে যেতে পারে এই ক্লিপটি না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। নিচের দিক দিয়ে দ্রুত গতিতে ঝোড়ো হাওয়া না বয়ে গেলেও উপরের দিক দিয়ে তার রূপ ধারণ করেছিল, আর যার ফলে এই বড় পাকা বাড়িটির উপরের ছাদ কিভাবে তছনছ করে উড়িয়ে দেয় দেখুন। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি এক সমুদ্রের ধারে থাকা ফ্ল্যাট থেকে ক্যাপচার করা হয়েছে। প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগের এই ঝড় সমুদ্র তীরে ঠিক কতটা জোরে আছড়ে পড়ে একবার ভালো করে দেখুন। বন্ধুরা, এই স্থানের জল বেশি গভীর আকার নিয়ে না বেড়ে গেলেও তার গতিবেগ এতটাই ছিল যে কোনো মানুষই এখানে পা রাখতে পারছিল না। তার প্রমাণস্বরূপ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এত ভারী হওয়ার সত্ত্বেও এই বাইকটি কিভাবে জলের তোড়ে ভেসে যাচ্ছে। এবার নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন একটি মানুষকে অনায়াসেই এই দ্রুত ধাবমান জল ভাসিয়ে নিয়ে যেতে সক্ষম। বন্ধুরা, হঠাৎই এই রোডের মাঝে এত জোরে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে যে এই বিশাল ওজনের একটি স্কুটিকে কিভাবে হাওয়ায় পাক দিয়ে উপরে তুলে নেয় একবার দেখুন। আর এই সমস্ত রেকর্ড একটি গাড়ির ভিতরে ফিক্স করা ক্যামেরা থেকেই রেকর্ড হচ্ছে, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পরবর্তীকালে এই মহাশয় স্কুটিকে ফলো করে যায় আর গিয়ে দেখে এই স্কুটিটিকে পাক খাইয়ে তার পূর্ব স্থান থেকে অনেকটা দূরে এইখানে ফেলে দেয়। বন্ধুরা, এই দৃশ্যটি দেখে আপনাদের বুক একেবারে শুকিয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার ওয়েদার এবং বাতাবরণ লাল রক্তের মতো রূপ ধারণ করেছে, আর তার সঙ্গেই বয়ে চলেছে ঝোড়ো বাতাস। তারপরেই বাতাবরণ কালো মেঘের রূপে পরিবর্তন হয়ে কিভাবে বিদ্যুৎ আকারে ঝলক দিচ্ছে দেখুন। যা দেখে প্রত্যেকটি মানুষ এটাই মনে করবে যে এবার হয়তো ধ্বংসের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বন্ধুরা, একবার এই বুক শুকিয়ে দেওয়ার মতো দৃশ্যটি দেখুন। এই খাদানের মধ্য দিয়ে তীব্র রূপ নিয়ে এই নোংরা জল কতটা গতিবেগে বয়ে যাচ্ছে দেখুন। এও এক প্রকৃতির ভয়ানক রূপ, যাকে বলা হয় বন্যা। বন্ধুরা, এখানে এই দৃশ্যটি দেখে আপনারা হয়তো ভাবছেন এই ট্রাকের ড্রাইভার ভুলভাল গাড়ি চালানোর কারণে হয়তো ট্রাকটি উল্টে যাচ্ছিল। কিন্তু না বন্ধুরা, এই স্থানে না দেখা গেলেও ভীষণ জোরে ঝড়ের সমান গতিবেগে হাওয়া এসে ধাক্কা মারে এই ট্রাকে, যার ফলে ট্রাকটি উল্টে যাচ্ছিল। বন্ধুরা, এই ভয়ানক রূপ নিয়ে আসা এই টর্নেডোটিকে দেখুন একবার। টর্নেডোটি প্রতি ঘন্টায় 88 কিলোমিটার বেগে বিদ্যুতের ঝিলিক সহ সব কিছুকে ঘুরিয়ে পাকিয়ে কিভাবে বয়ে যাচ্ছে দেখুন। না দেখা মানুষেরা সামনে থেকে দেখা মাত্রই তাদের অবস্থা কি হবে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, বর্ষাকালে জমে যাওয়া জল যখন ড্যাম থেকে ছাড়া হয় তখন তার দৃশ্য কিরকম হতে পারে তা আপনারা একদম সামনে থেকে দেখে নিন। কি বন্ধুরা, বুক শুকিয়ে গেল তো? কিভাবে এই নোংরা জল দ্রুত গতিতে সামনের দিকে ধেয়ে যায় তা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। এই জল ভর্তি হয়ে থাকা কামরাটিকে একটু ধৈর্য ধরে দেখুন। কিছু সেকেন্ড বয়ে যাওয়া মাত্রই কিভাবে এই কামরার দেওয়াল ভেঙে বাইরে থেকে চাপ সৃষ্টি করা সমস্ত বন্যার জল কিভাবে ভেতরে ঢুকে পড়ে দেখুন, আর ধীরে ধীরে আরো জল বাড়তে শুরু করে দেয়। একবার এই ক্যামেরায় রেকর্ড হওয়া ভয়ঙ্করভাবে বজ্রাঘাত পড়ার দৃশ্যটি দেখে নিন। বন্ধুরা,
একবার আপনারা কল্পনা করে দেখুন, ঠান্ডা প্রধান এলাকায় ঝড় উঠলে সেই ঝড়ের মাঝে দৌড়াদৌড়ি করতে কেমন লাগে। একই মানুষ ঠান্ডায় সিটিয়ে যায়, তার উপরে আবার ঝড়। এই ঝড় ওঠাকালীন এই জায়গার তাপমাত্রা প্রায় -34 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এবার ভেবে দেখুন সেই এলাকার মানুষের পরিস্থিতি কিরকম হয়েছিল। বন্ধুরা, মেঘলা অবস্থায় প্রকৃতির ঠান্ডা বাতাবরণ খুবই সুন্দর লাগে প্রত্যেকটি মানুষের, আর আকাশের কালো মেঘের দৃশ্য নিজের ক্যামেরার মধ্যে বন্দী করার জন্য আপনি আপনার মোবাইল ফোনটি বের করে রেকর্ড করতে শুরু করেছেন। আর সেই সময় ধরুন আপনার ক্যামেরার সামনে খুব জোরে জোরে একবার নয় বরং বারংবার বজ্রাঘাত পড়ল, তখন আপনার অবস্থা কেমন হবে? ঠিক সেরকমই এই দৃশ্যটি একবার দেখে নিন। বন্ধুরা, আপনারা যদি বর্ষাকালে নদীর রূপ কিরকম ফুলে ফেঁপে ওঠে না দেখে থাকেন, তাহলে এই দৃশ্যটি একবার দেখে নিন। কিভাবে এই নদী সাধারণ অবস্থা থেকে মুহূর্তের মধ্যেই অন্য এক রূপ ধারণ করে তা আপনারা স্বচক্ষেই দেখুন। এই প্রচণ্ড ঝড়ের মধ্যে এই মিলিটারি জেট চালাতে থাকা পাইলট নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, কিন্তু ভাগ্যের জোরে সেই বিপদ থেকে বেরিয়ে আসে। এই ঝড়ের মধ্যে এটা ছিল তাদের অন্য এক ধরনের ট্রেনিং। আপনারা নিশ্চয়ই ভালোভাবেই দেখতে পাচ্ছেন এই ঝড়ের মধ্যে ভালো রকমভাবেই সামনে থেকে কিছুই দেখা যাচ্ছে না। বন্ধুরা, অন্ধকার ঝড় সম্বন্ধে আপনাদের মধ্যে খুব কম মানুষই হয়তো জানেন বা দেখেছেন। যারা জানেন না বা দেখেননি তারা একবার এই বুক শুকিয়ে দেওয়ার মতো অন্ধকার ঝড়টি দেখুন। এই মহাশয়ও প্রকৃতির এই রূপের ভিডিও করতে করতে ভয়ের চোটে ধীরে ধীরে কিভাবে ঘরের ভেতরে ঢুকে আসে একবার দেখে নিন। বন্ধুরা, এই জায়গার টর্নেডো উৎপন্ন হতে না হতেই এই অ্যাপার্টমেন্টের বাইরে ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে এই টাওয়ারটি ধীরে ধীরে সামনে থেকে দ্রুত গতির সাথে এমনভাবে বেরিয়ে যায় যেন এই অ্যাপার্টমেন্টকেই লক্ষ্য করে তছনছ করতে এসেছে। প্রকৃতির এই ভয়ানক পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখনই মানুষসহ বহু জীবজন্তুরা কিরকম অসুবিধায় পড়ে তা আপনারা ভালোভাবেই জানেন। সেরকমই এই কুকুরটি বেশ অসুবিধায় পড়েছিল আর এক স্থান থেকে অন্য জায়গায় যেতে চাইছিল, কিন্তু এই মহাশয় যদি কুকুরটিকে সেখান থেকে না নিয়ে আসত তাহলে এই কুকুরটি হয়তো এই বানের জলে ভেসেই যেত। বন্ধুরা, এই ব্যক্তির জন্য একটি লাইক তো করা যেতেই পারে, তাই নয় কি? বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিভাবে নদীর কিনারায় অবস্থিত হয়ে থাকা দরুন মাটি ধসে যাওয়ার ফলে হুমড়ি খেয়ে নিচে পড়ে যাচ্ছে। আপনারা কি জানেন এই বাড়িটির ভিতরে মোট কটা কামরা ছিল? যদি না জেনে থাকেন তাহলে বলে দিই, এই নদীর কিনারায় অবস্থিত এই বাড়িটি চীনে অবস্থিত আর এর মোট কামরা ছিল 1300টি। 2015 সালের জুন মাসে কেরালা ত্রিশূর জেলায় অবস্থিত চম্পা ওয়াটার ফলসের রূপটি একবার দেখুন। আসলে বন্ধুরা, খুব ভারী বর্ষণের ফলে সেখানকার ঝর্ণা এমন রূপ নেয় যেন বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই ঘটনার ফলে কারো কোনো ক্ষতি হয় না, তবে এই ঘটনাটি দেখে প্রত্যেকেরই বুক শুকিয়ে গিয়েছিল তা হলপ করে বলতে পারা যায়। প্রকৃতি যখন নিজের রূপে আসে তখন মানুষ তার কাছে শুধু একটি পোকামাত্র। 2017 সালের অক্টোবর মাসে অরেগনে রেকর্ড হওয়া এই ভিডিও ক্লিপটি দেখুন বন্ধুরা। এখানে এই যুবকটি শূন্যে হাওয়াতে বেশ কিছু গুঁড়ো মাটি উড়িয়ে দেয়, কিন্তু সেটি নিচে পড়ে যাওয়ার বদলে কিভাবে উপরের দিকে চরকি খেয়ে উঠে যাচ্ছে একবার দেখুন। বন্ধুরা, এটা কোনো চমৎকার নয়,
এটা প্রকৃতির বাতাবরণের কারণে এরকম হচ্ছে। আর সেই বায়ু এরকম ভাবে গুঁড়ো মাটিগুলোকে গোল গোল ঘুরিয়ে উপরে উঠিয়ে নিচ্ছে। 2021 সালের মে মাসে ঝাড়খণ্ডের একটি জেলায় ঘটে যাওয়া এই ঘটনাটি দেখুন। এখানে মাটির নিচ থেকে বেরিয়ে আসা জলের সঙ্গে আগুন বেরিয়ে আসছে। এই দৃশ্যটি দেখে গ্রামের সকল মানুষেরা বেশ অবাক হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনাদের অবাক হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনাদের এই ঘটনা সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি। আসলে মাটির নিচ থেকে নির্গত এই জলের সাথে সাথে মিথাইল গ্যাস নির্গত হচ্ছিল, যার ফলে তার সঙ্গে আগুন বেরিয়ে আসছিল। কোনো না কোনো প্রকারে মিথাইল গ্যাসের মধ্যে আগুন লেগেই থাকে। বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা নিশ্চয়ই জলকে বইতে দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন বা শুনেছেন যে কোথাও পাহাড় বয়ে যাচ্ছে? এই কথাটা শুনে আপনারা নিশ্চয়ই বেশ অবাক হয়েছেন। কিন্তু আপনাদের বলে দিই, 2017 সালের সেপ্টেম্বর মাসে চীনের কিংঘাই শেঙে সেখানকার বাসিন্দারা এমন দৃশ্য দেখতে পায় যা দেখে তাদের গায়ের রোম রোম পর্যন্ত খাড়া হয়ে গিয়েছিল। প্রকৃতির এই ঘটনা কোনো প্রাকৃতিক ভাবে ঘটেনি, বরং মানুষের কৃত কিছু কর্মের ফলে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এরকম হয়েছে। আসলে বন্ধুরা, এখানকার পাহাড়ের মাটির নিচে পারমাফ্রস্টের কারণে মাটি সর্বদা গরম হয়ে এখানে ওখানে সরে যায়। যখন এই পারমাফ্রস্ট গলে যায়, তখন মাধ্যাকর্ষণ বল সেই মাটিকে নিচের দিকে টেনে নিয়ে আসে, যার ফলে তার উপরে যে সমস্ত মাটি থাকে সেগুলো ঠিক এরকম ভাবে সরে যায়। বন্ধুরা, এই ঘটনা যেরকমই হোক না কেন, এটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই ঘটনা প্রকৃতির হলেও এর উৎপত্তি মানুষের কারণেই হচ্ছে, যা পরবর্তীকালে অতি ভয়ঙ্কর একটি রূপ নিতে পারে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তাহলে নিচের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি। 2022 সালের জুন মাসে আমেরিকার একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি জঙ্গলে ঘুরতে গিয়েছিল, যারা সেই জঙ্গলে একটি ছোট্ট পুকুরে স্নানের আনন্দ উপভোগ করছিল। কিন্তু তখনই তাদের পিছনে একটি বিশালাকার গাছের টুকরো মরমর করে বিকট আওয়াজ শব্দে ভেঙে পড়ে। তাদের দুজনের ভাগ্য সত্যি ভালো ছিল, না হলে তাদের কি হতে পারত তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 2019 সালের জুলাই মাসে আমেরিকার অনেক এলাকাতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল, আর সেই সময় ইউটিউবার ম্যাডামজি মেকআপ খেতে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। আলিসে নামক এই ইউটিউবার তখন ভিডিও শুট করতে ব্যস্ত ছিল। সেই ভিডিওতে তার ভিউয়ার্সদের লিপস্টিক লাগানো সে দেখাচ্ছিল, আর তখনই তার বাড়িতে কম্পনের সৃষ্টি হয়, আর তারপর তার মুখের লিপস্টিক ঘেটে গিয়ে তাকে ভয়ানক জোকারের মতো দেখতে লাগছিল। বন্ধুরা, একবার এই অদ্ভুত রকমের এই দৃশ্যটিকে দেখে নিন। এখানে অদ্ভুত ভাবে জমে থাকা মেঘের মাঝে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, যা এর আগে হয়তো এরকম দৃশ্য খুবই কম মানুষই দেখেছিল। 2012 সালের জুন মাসে আমেরিকার এক পরিবার সেই সময় বেশ অবাক হয়ে যায় যখন তারা তাদের গার্ডেনের মধ্যে ওয়াক করছিল। ঠিক সেই সময় গলফ বলের মতো বরফের বৃষ্টি হতে শুরু করে দিয়েছিল। সকলেরই ভাগ্য ভালো ছিল যে সেই বরফের টুকরো কারো মাথার উপরে পড়েনি, না হলে যার মাথায় পড়তো তার একদম 12টা বেজে যেত। ঠিক সেরকমই এখানেও এক মহাশয় তার গাড়ি করে হয়তো বাড়ি ফিরছিল, আর ঠিক সেই সময় বরফের বৃষ্টি হতে শুরু করে দিয়েছিল। মহাশয় তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ির সামনের কাঁচের কি অবস্থা হয়ে যায় একবার দেখুন। কি বন্ধুরা, দেখলেন তো? তবে এটা আপনারা গাড়ির ভিতরে বসে থাকা অভিজ্ঞতা করলেন, এবার দেখুন বাইরে থেকে কি রকম দেখতে লাগে। এখানে এই বরফের টুকরো গাড়ির উপরে পড়ে, গাড়ির কি দশা করে একবার নিজের চোখেই দেখে নিন।
2022 সালের আগস্ট মাসে ব্রাজিলে ঘটে যাওয়া এই ঘটনাটি একবার দেখুন। এখানে এই মেঘ এমনই ভয়ঙ্কর অবস্থাতে দৃশ্যমান হয়েছিল যা দেখে প্রত্যেকেরই বুক ভয়ে কেঁপে উঠেছিল। এখানে এই মেঘ গোল গোল ভাবে ঘুরে আগের দিকে অগ্রসর হচ্ছিল। এটা কোনো দুর্ঘটনাজনিত কারণ নয় বন্ধুরা, আসলে গরম হাওয়া যখন ঠান্ডা হাওয়ার সঙ্গে মিলিত হয় তখন এরকম মেঘের টর্নেডো সৃষ্টি হয়, যার ফলে হরাইজন্টাল ভাবে এই রকম মেঘ ঘুরতে ঘুরতে বিশাল আকার রূপ নেয়। সাধারণত আমরা ভার্টিক্যালি টর্নেডো দেখে থাকি। মেঘের এই রকম টর্নেডোকে ক্লাউড রোলও বলা হয়। 2017 সালের অগস্ট মাসে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি তার সঙ্গীর সাথে বোর্ডে করে একটি নদীতে ভ্রমণের জন্য যায়, কিন্তু সেই নদীর একদম মাঝ বরাবর যাওয়ার পর দুর্ভাগ্যবশত জোরদার বরফের বৃষ্টি শুরু হয়ে যায়। এবার ড্রাইভার না পিছনে যেতে পারছিল আর না সামনে এগিয়ে যেতে পারছিল। তাদের কাছে একমাত্র সেই বোর্ডের ছাদের নিচে লুকানো ছাড়া আর কোনো উপায় ছিল না। যখন বরফের বৃষ্টি থামে তখন তারা আবার নিজের জায়গায় ফিরে যায়। বন্ধুরা, কেরালায় ঘটে যাওয়া এই ঘটনাটি বেশ কিছুদিন আগে খুবই ভাইরাল হয়েছিল। এখানে দেখা গিয়েছিল এই রোড দিয়ে একটি অটো যাচ্ছিল, আর ঠিক তখনই একটি ষাঁড় এসে সেই অটোটিকে গোত্তা মেরে একদম তছনছ করে দেয়। এমন ভাবে সেই অটোটিকে ধাক্কা মারে যেন তার কাছে সেটি খেলনা। তবে আর যাই হোক বন্ধুরা, সেই অটো ড্রাইভারের কোনো রকমের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এরকম অবস্থায় সেই ড্রাইভারের কিরকম হাওয়া টাইট হয়ে গিয়েছিল তা আপনারা এই ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের সঙ্গে কি এরকম ঘটনা কখনো ঘটেছিল? যদি ঘটে থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। স্পেনের কোলাহল রাতে রেকর্ড হওয়া এই ভিডিও ক্লিপটি সমগ্র দুনিয়াকে একদম কাঁপিয়ে দিয়েছে। আসলে বন্ধুরা, হয়েছিল কি, এই বাগানে আগুন লাগার ফলে সবকিছু জ্বলে যাওয়ার বদলে উল্টে সেই ঘাস আরো গ্ল্যামার দিতে শুরু করেছিল। আপনারা এটা দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন। তবে আপনাদের বলে দিই, এই ঘাস পপুলার চিনারের ছিল, যার ফলে সেই ঘাস ঝরে পড়া তুলোর মধ্যেই শুধু আগুন লেগেছিল, যার ফলে সেগুলো জ্বলে পরিষ্কার হয়ে যাচ্ছিল আর ঘাসগুলো পরিষ্কার হয়ে আরো গ্ল্যামার দিচ্ছিল। বন্ধুরা, আজকের এই প্রকৃতির ভয়ানক দৃশ্য দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুবান্ধব এবং পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, আর নিচের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। এবং আপনাদের মধ্যে কেউ নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এ সেট করে দেবেন। তাহলে পরবর্তীকালে এরকমই আরও নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।